হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বিথি চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো গুড মর্নিং অল, আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো সবাইকে হ্যাপি বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আর তোমাদের বাড়িতে জানো তো সবারই বাড়িতে সাইকেল মেশিন সব কিছুই থাকে আজকাল, তো সেইগুলোর পুজো দেওয়া হয়। তো আমাদের বাড়িতেও মোটামুটি সাইকেল মেশিন এসব রয়েছে, মোটরসাইকেল, তো সেগুলোর পুজো দেওয়া হবে। তো ওই জন্য আজকে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। আর এখন হচ্ছে আমাকে পড়াতে যেতে হবে, তারপরে এসে পুজোটা দেবো। তো এখন হচ্ছে দাদা হচ্ছে মোটরসাইকেল ধুচ্ছে আর আমি আমার সাইকেলটাকে নিয়ে বেরিয়ে পড়লাম, এসে ধুয়ে তারপরে পুজোটা দেবো। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, তারপরে আমি চলে গেছিলাম হচ্ছে পড়াতে। আর এই যে দেখতে পাচ্ছ আমার স্টুডেন্ট দুটো, আর আজকে ওদেরকে একসঙ্গেই পড়াচ্ছিলাম, আর এখন হচ্ছে ওদেরকে পড়ানো হয়ে যাবে, তারপরে আমি বাড়ি চলে আসব। তো বাড়ি চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ একটু ফলটা কেটে নিচ্ছিলাম। বিশ্বকর্মা পুজোতে বাতাবি লেবু লাগে, তার জন্য ফলটা একটু কেটে নিচ্ছিলাম। আর কাদের কাদের বাড়ি হয়েছে একটু করে কমেন্টস করে জানিও। আমাদের বাড়ি মোটামুটি যতটা পেরেছি করলাম। আর এই যে দেখতে পাচ্ছ মেশিনটা, সেলাই মেশিনটাকেও পুজো দিয়ে নিয়েছি, বাইক সাইকেল সব কিছুকে পুজো দিয়ে নিয়েছি। তার সঙ্গে হচ্ছে ভাবলাম যে ঘরের পুজোটাও একটু তাড়াতাড়ি করে সেরে ফেলি। আর আজকে তো বিশ্বকর্মা পুজোতে প্রত্যেকটা অস্ত্র বলো, তারপরে তোমার তারপরে কাচি দা যা কিছু রয়েছে এখানে সবই তো বিশ্বকর্মা ঠাকুরের, ওই জন্য সব কিছুরই আজকে পুজো দেওয়ার নিয়ম। যেমন আজকে ট্রেন বাস সব কিছুই কিন্তু আজকে কম চলবে রাস্তাঘাটে। তো আমাদেরকে এইটা পুজো দেওয়া হয়ে গেছে এই মেশিনটাকে দিয়ে। এইবার হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো হচ্ছে একটু পার্সেল। তো আমার পার্সেলটা তো চলে এসেছে, এটা বলতেই পারো যে দুর্গা পুজোর জন্য আমি নিচ্ছি। আর এখানে দেখো কি এসেছে সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব। আর আমি একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা আমি অর্ডার করেছিলাম সপসি থেকে। অ্যাকচুয়ালি সপসি আর ফ্লিপকার্ট তো একই জিনিস, তো ওখান থেকে অর্ডার করলে একটুখানি কিন্তু ডেলিভারি চার্জটা লাগে না। তো এইবার দেখো এটার মধ্যে কি আছে, তো তোমাদেরকে আমি এখন খুলে দেখাচ্ছি এটার মধ্যে কি আছে। আর এক্সাইটমেন্ট দেখতেই পাচ্ছ যে খুবই সুন্দর লাগছে জিনিসটা। তো অবশেষে দেখলাম যে এর মধ্যে জুতো, আমি দুটো জুতো অর্ডার করেছিলাম। আর এই জুতোটা আমার এমনিতে আছে এরকম, কিন্তু ফিতে বাঁধাটা আমার নেই, ওই জন্য ভাবলাম যে একটু ফিতে বাঁধাটাও নিয়ে নিই, কারণ সামনেই তো দুর্গাপুজো আসছে। তো সবাই মোটামুটি কেনাকাটা শুরু করে দিয়েছে, কেবলমাত্র আমি বাদে, মানে আমারই কিছু কেনা হয়ে ওঠেনি এখনো পর্যন্ত, বাকি অনেকেই আছে তাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, এখন হচ্ছে তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি জুতোটা কেমন এসছে। আর দেখো খুবই সুন্দর একটা কালার, এই কালারটা সবার। তো বন্ধুরা, এই যে চলে এসেছে আমার জুতো, কিন্তু আমি তো লাল কালার অর্ডার করেছিলাম, এসেছে এই কালারটা। যাই হোক, এই কালারটা আমার খুব ভালো লাগে, আর পাল্টাবো না ভাবছি। খুবই সুন্দর দেখো জুতোটা এসেছে। আর এটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে, সরি ফ্লিপকার্ট নয় সপসি, ওটা ফ্লিপকার্টের ভাই হয়। যাই হোক, তো জুতোটা খুবই সুন্দর, সোলটাও দারুণ। আর আমি ছয় নাম্বার নিয়েছি, ছয় নাম্বারটাই আমার লাগে। তো জুতোটা নিলাম হচ্ছে পুজোর জন্য, পুজোতে ওয়ান পিস যেই ড্রেসগুলো কিনবো সেইগুলোর সঙ্গে জুতোগুলো না পরলে কিন্তু ভালো লাগবে না, ওই জন্য এগুলো নিয়ে নিলাম। আর একটা ওয়ান পিস অর্ডার করেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি তাড়াতাড়ি চলে আসে। তো এই জুতো দুটো কিন্তু খুবই সুন্দর এসেছে। আর জুতোটার দাম নিয়েছে হচ্ছে ৩০১ টাকা, ৩০১ টাকা দিয়েছি আমি, লোকটাকে ১ টাকা দিইনি। যাই হোক, এই যে জুতোটা বেঁধে নিলাম। তো তোমাদের কেমন লাগলো জুতোটা অবশ্যই কমেন্টস করে জানিও। আশা করছি তোমাদের সকলের ভালো লেগেছে আজকের এই ভিডিও।
তো আজকে কি করছি না করছি বাকি তো বন্ধুরা ব্যস্ততার জন্য আর প্র্যাকটিক্যাম লেখার চাপে পড়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো ভাবলাম যে লাস্টে পুজো দেওয়ার ঠাকুরের মুখটা দেখে তোমাদের ভিডিওটা কমপ্লিট করে দিই আর আজকের এই ছোট্ট ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আর এখানে দেখতে পাচ্ছ আমাদের গোপুষণা রয়েছে আর গোপুষণাকেও খেতে দিয়ে দিয়েছি আর ওই যে পুজোটা যখন দিচ্ছিলেন তখন দুপুরের পুজোটাও আমি দিয়ে দিয়েছিলাম তো এই ছিল হচ্ছে আমার বিশ্বকর্মার দিন কারণ বিশ্বকর্মা দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা।